আলাইকুম অল ক্লাস এডুকেশন চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত থাম্বেল দেখে হয়তো আপনি ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি আমরা কিনে আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছে বা চলমান পরীক্ষা ইতিমধ্যে দুইবার সংশোধিত হয়েছে আবার তৃতীয়বারের মতন রুটিং সংশোধিত হচ্ছে তো এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের যে পেজ রয়েছে অফিসিয়াল পেজে আমরা যাব এর উপর নোটিশ বোর্ডে গেলে আমরা দেখতে পারবো যে দুই সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা পূর্ণ সংশোধিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞাপন তো আমরা এটা ডাউনলোড করে নি আমাদের অলরেডি ডাউনলোড করা রয়েছে আমরা ফাইলটা ওপেন করি তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের যে বর্তমান যে চলমান পরীক্ষা 2020 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার পূর্ণ সংশোধিত সময়সূচি। সেখানে তেমন কোনো পরিবর্তন আসেনি শুধু একটি পরীক্ষার পরিবর্তন আসছে আগামী 25/10/2022 তারিখ অনুষ্ঠিত যে পরীক্ষাগুলো ছিল এর মধ্যে ব্যবস্থাপনা সশ্ন পত্র যার বিষয় কোড হচ্ছে 132603। তাই এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ দশ দুই হাজার বাইশ তারিখ তো এই নোটিশটি মূলত যাদের ব্যবস্থাপনা সাবজেক্টটি রয়েছে তাদের জন্য এছাড়া এর আগের যে পরীক্ষাগুলো সকল পরীক্ষাগুলো আগের এর আগের যে পরীক্ষাগুলো পঁচিশ তারিখের আগে যে পরীক্ষাগুলো সকল পরীক্ষাগুলো তার নির্দিষ্ট তারিখই হবে শুধু পঁচিশ তারিখের পঁচিশ দশ দুই হাজার বাইশ তারিখে যে ব্যবস্থাপনা পরীক্ষাটি ছিল ষষ্ঠপত্র এটা অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখ না হয়ে আগামী একত্রিশ দশ দুই হাজার বাইশ তারিখ তো এই ছিল আমাদের আপডেট নিউজ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ